আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভার্ব এই শব্দটি শুনেছো। এটা কিন্তু আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে অন্যতম একটা পার্ট অফ স্পিচ। ভার্ব অর্থ হলো ক্রিয়া, যে ওয়ার দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, কোনো স্থানে অবস্থান করা বোঝে তাকে বলে ভার্ব। এই পৃথিবীতে সবচেয়ে ভার্বের দাম বেশি। যদি কেউ কাজ করে তাহলে কিন্তু তাকে মূল্য দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তো কাজ যদি না করে তাহলে কিন্তু তাকে বেতন দেওয়া হয় না। তাহলে বেতনটা আসে হলো কাজ থেকে, অর্থাৎ ভার্ব থেকে। তাই আমরা সবসময় ভার্বের দাম বেশি দেবো, ঠিক আছে? বাক্য গঠনের সময় দেখবো আমরা সাবজেক্ট বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি, কিন্তু ভার্ব বসাতে পারি না। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কত রকম ফর্ম রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে যায়। তো এখন আমরা শিখবো হচ্ছে ভার্ব চেনার সহজ উপায়। বন্ধুরা, তোমরা নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে সহজে ভার্ব চিনতে পারবে। সাফিক্সটা কী আসলে? সাফিক্স হচ্ছে একটা রুট ওয়ার্ড বা মূল ওয়ার্ডের শেষে যে সমস্ত লেটার বা লেটার যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলে সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে কি? মূল শব্দের পূর্বে যে লেটার বা লেটার যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রিফিক্স। এখন আমরা শিখব ভার্ব চেনার সহজ উপায়। তো বন্ধুরা, কোনো মূল ওয়ার্ডের শেষে বা মূল শব্দের শেষে যদি তোমরা দেখো ইএন রয়েছে, তারপরে হচ্ছে এফআই রয়েছে, ইএসসিই রয়েছে, আইজেডি অথবা আইএসসি, আইএসএইস, এরপরে হচ্ছে এটিই রয়েছে, তাহলে সেই ওয়ার্ডটিকে তোমরা হচ্ছে ভার্ব হিসেবে ধরবে। উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো আমাদের এখানে রয়েছে ইএন। মূল শব্দের শেষে ইএন থাকে কখন? যেমন ধরো শর্ট, শর্টেন, শর্ট থেকে শর্টেন, তারপরে হচ্ছে ইনলাইট থেকে ইনলাইটেন, স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন, ডার্ক থেকে ডার্কেন, ওয়াইড থেকে ওয়াইডেন, তারপরে হচ্ছে ফার্স্ট থেকে ফার্স্টেন বা ফ্যাস্টেন যাই বলি। তাহলে ইএন থাকলে হবে কি? ভার্ব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বিউটিফুল শুনেছো, তো বা বিউটি শুনেছো, বিউটির শেষে কিন্তু দেখো বিউটিফাই, এফআই যুক্ত করলে কি হবে? নতুন শব্দ হবে বিউটিফাই। তারপরে সিম্পল থেকে সিম্পলিফাই, পিওর থেকে পিউরিফাই, ওকে? তারপরে এই শব্দটা দেখো, এই শব্দটা হচ্ছে মূল শব্দের শেষ থাকবে, যেমন অ্যাকুয়েস্ক, অ্যাকুয়েস্ক। তো বন্ধুরা, এরপরে দেখো এমন একটা শব্দ যার শেষে আই জেডি থাকবে, যেমন গ্লোবালাইজ, ন্যাশনালাইজ, ওকে? এই আইএসই এটা কিন্তু এই সেম জাতীয় ওয়ার্ডই, বুঝছো? আচ্ছা, যেমন মনে করো আমরা হচ্ছে ন্যাশনালাইজ যে বললাম, কমার্শিয়ালাইজ, ক্যাপিটালাইজ, এই সেম ওয়ার্ডই, এটাও তাই। তো এরপরে হচ্ছে এমন একটা শব্দ যার শেষে থাকবে হচ্ছে আইএসএইস, যেমন আমরা বলতে পারি ব্যানিশ, ব্যান থেকে ব্যানিশ, এরপরে পাবলিশ, নারিশ, পানিশ, এই শব্দটার শেষে কী রয়েছে? আইএসএস রয়েছে না? এরপরে রয়েছে আমাদের হলো এটিইএট, যেমন ক্যালকুলেট, ক্যাপটিভেট, এরপরে দেখো অ্যাসেসিনেট, অ্যাসেসিনেট, এরপরে ভাইব্রেট, বন্ধুরা ক্রিয়েট, অ্যাগ্রাভেট, ডেকোরেট। যাই হোক, এই শব্দগুলো তোমরা হচ্ছে বুঝতে পারবে এই সাফিক্সগুলো থেকে। তাহলে মূল শব্দের শেষে যদি এই সাফিক্সগুলোর কোনো একটা থাকে তাহলে কিন্তু সেটা হবে ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।